السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، رئيس غنها ما فير أباي جا پوزشتمو پربو تو الله رب العالمين অনেক নাম অনেক গুণ আছে সুন্দর সুন্দর নামের অন্তর্ভুক্ত হচ্ছে আল গাফুর আল গাফফার অর্থাৎ মহা ক্ষমাশীল তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন বান্দার গুনাহকে আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বনি আদমকে ভুলের কি বলবো চরিত্র দিয়ে সে ভুল করবে সে গুনাহ করবে পাপ করবে এবং ক্ষমা চাইবে এটাই মূল কথা এর অর্থ এই নয় যে বারবার সে ইচ্ছা করি মজাক করবে তা নয় বরং ভুল হয়ে যাবে এটাই স্বাভাবিক কুল্লু বানি আদম খাত্তা ওয়াহিরুল খাত্তাইন আত-তাওয়াবুন যে আদম সন্তান মাত্রই ভুলকারী আর সর্বোত্তম ভুলকারী যে ভুল করে তওবা করে অতএব তওবা করতে হবে আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন আল্লাহ ক্ষমাশীল তো এই ক্ষমার উপায় রয়েছে যেহেতু আমাদের ভুল হবে অতএব ক্ষমা পাওয়ার উপায়ও আমাদেরকে খুঁজতে হবে তো উপায়গুলা অবশ্য রমজানেই বেশি এই জন্য আজকের আলোচনা রমজানে কি হবে যে কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারি তো ক্ষমার যে উপায় রমজানে বহু রয়েছে তার মধ্যে আমরা কিঞ্চিৎ উল্লেখ করব একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারে উঠতে যাচ্ছেন এমন সময় তিনবার আমিন 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 বললেন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন তিনি উত্তর দিয়েছিলেন যে জানি জিবরিল আমার কাছে জিবরিল এসেছিলেন আর তিনি এইভাবে দোয়া করলেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার সে ক্ষমা পেল না ক্ষমা সে নিজেকে গুনাহমুক্ত করতে পারল না সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক তখন আমি আমিন বললাম আর এক সিঁড়ি পা উপরে ওঠার সময় যে আমিন আমি বলেছিলাম তার অর্থ হলো যে জিবরিল আমিন বললেন যে আমি আমার নাম যার সামনে উল্লেখ করা হলো অথচ সে আমার উপরে দরুদ পড়ল না তারপর সেও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক এবং তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে পিতামাতাকে উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারল না তাকে জান্নাতে প্রবেশ করানো হলো না সেও আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে রমজান পাওয়া এটা গুনাহ মাপের উপায় অতএব আমাদেরকে গুনাহ মাপের উপায় গ্রহণ করে রমজানকে যথাযথভাবে ব্যবহার করতে ও সদ্ব্যবহার করতে হবে আসেন গুনাহ মাপার কি কি উপায় হতে পারে এই রমজান মাসে মূলত আমরা গুরুত্ব দিব যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত প্রতিষ্ঠার জন্যে এটাই হচ্ছে তাওহীদ ভিতরে যদি আমার তাওহীদ না থাকে শিরিককে কেউ যদি পতিত হয়ে যায় তাহলে কিন্তু গুনাহ মাপ পাবে না সে যতই যতই নেককার নেককর্মশীল হোক না কেন যতই নামাজি হোক না কেন যতই রোজা রাখুক না কেন হজ করুক দান খয়রাত করুক সে কখনো ক্ষমা পাবে না যদি সে শিরকে পতিত থাকে আল্লাহ বলছেন আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক করা হবে এটা তিনি ক্ষমা করেন না শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দেন তাহলে প্রথম কথা গুনাহ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে শিরক মুক্ত থাকা তাওহীদের উপরে থাকা অর্থাৎ যাবতীয় ইবাদতকে ইবাদতে আল্লাহকে একক বিশ্বাস ও এক সাব্যস্ত করা শুধু নামাজ যাকাত রোজাই নয় দোয়া প্রার্থনা নজর নিয়াজ আশা ভরসা সব কিছুতেই আল্লাহকে একক বিশ্বাসও করতে হবে একক সাব্যস্ত করতে হবে আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য আবার কোন ওলি নামে আমরা গাউস কুতুব নামে আমরা ধোকা খেয়ে সেগুলার জন্য আমরা সাব্যস্ত করব অর্থাৎ দোয়া করব তাদের কাছে আশা করব তাদের উপরে ভরসা করব তারা বিপদ আপদ মুক্ত করবে এই আকিদা পোষণ করব তাহলে আর কিছুই থাকলো না সে ব্যক্তি কখনোই ক্ষমা পাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন জোরালোভাবে বলে দিয়েছেন অকাট্যভাবে বলে দিয়েছেন দ্বিতীয় যেটা উপায় আমরা বলবো যে সর্বাবস্থায় আমাদের দোয়া করতে হবে এই নয় যে বিপদে পড়লে দোয়া করব সুখে স্বাচ্ছন্দ্যে সর্ব অবস্থায় আমরা আমরা দোয়া করব যেমন আল্লাহ আমাদেরকে বলছেন উদ্উনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো তুমি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাক শুনবো এবং কবুল করব
তবে এই দুয়ার রয়েছে বেশ কিছু মাশাআল্লাহ আদব, সে আদবগুলো রক্ষা করে যদি আমরা আল্লাহকে সদা সর্বদা ডাকতে পারি তাহলে দোয়া কবুলের বেশি আশা করা যায়, গুনাহ মাপের বেশি আশা করা যায়। যেমন অন্তরের উপস্থিতিতে দোয়া করতে হবে, আমি দোয়া করছি আমার মনটা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এমনটি যেন না হয়, তেমনি দোয়া যে কবুল করবেন আল্লাহ এই আশা নিয়ে দোয়া করতে হবে। তেমনি ভাবে ইয়াকিন পূর্ণ ইয়াকিন থাকবে, আল্লাহর প্রতি আস্থা থাকবে, বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন। এইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এমন না যে আমরা তাড়াহুড়া করব যে এখনই আল্লাহ দোয়া কবুল করবেন বা করেন না কেন, এই জন্য আবার দোয়া ছেড়ে দিব। আবার দোয়ার ফজিলতের সময়গুলো আমরা লক্ষ্য করব যে কোন কোন সময়ে আল্লাহ দোয়া কবুল করবেন। তো আসেন তিন নাম্বার উপায় ক্ষমাপ্রাপ্তি হওয়ার, সেটা হচ্ছে কি ক্ষমা প্রার্থনা করতে থাকা। যেটা বলা হলো যে রাসূল সাল্লাম বলছেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। তাহলে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে। তো যদি আমরা দোয়া না করি আল্লাহ কিন্তু রাগান্বিত হন। তেমন এই হাদিসে বলছে ওহে আদম সন্তান, তুমি আমাকে আমার কাছে দোয়া করলে না, তুমি আমার কাছে আশা পোষণ করলে না। তুমি যদি দোয়া করতে আশা পোষণ করতে আমি বিনা পরোয়াতেই তোমাকে ক্ষমা করে দিতাম, আমি এটা কোনো পরোয়া করি না, তুমি যে পাপই করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিতাম। তো আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চার নাম্বার উপায় হচ্ছে যে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা এবং কিয়াম করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় যে রমজান মাসে রোজা রাখলো তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। দেখেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেটা আমরা বলছিলাম যে গুনাহ মাফের এক নাম্বার উপায় হচ্ছে যে তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদের মূল কথা। তো এই হাদিসে আল্লাহ কি রাসূল সাল্লাম কি বলছেন মান সামা রমাদান ঈমানান, ঈমানের সাথে, ইমান আল্লাহর প্রতি ইমান, সিয়ামের প্রতি ইমান এবং এহতিসাব এবং নেকির আশায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিতেই ইবাদত করা, আর অন্য কোনো ইয়ে নয়। সব ইবাদতেরই ভিত্তি হচ্ছে এটা যে ইখলাসের সাথে, তাহিদের সাথে, ইমানের সাথে যদি আমার ইবাদত হয় সেটাই কবুল হবে, আর যদি না হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা আমরা ক্ষমা পাবো না। তাহলে ওইভাবে যদি আমরা সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, সেটা বলতে। তেমনি আবার কিয়াম যদি করি অর্থাৎ তারাবির নামাজও যদি আমরা ইমান আল্লাহর প্রতি ইমান, এই কিয়ামের প্রতি ইমান, সিয়ামের প্রতি ইমান রেখে নেকির আশায় যদি আমরা পালন করি তাহলেও আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তেমনিভাবে লাইলাতুল কদরে রাত্রি জাগা, এটাও কিন্তু গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা লাইলাতুল কদরে ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকির আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য লাইলাতুল কদর জাগ্রত জাগবে তারও বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। অনুভাবে সাদকা করা, বেশি বেশি সাদকা করা, বিশেষ করে রমজান আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি সাদকা করতেন। যখন জিবরিলের সাথে সাক্ষাৎ লাভ করতেন তখন তিনি প্রবাহমান বায়ুর গতিতে সাদকা করে যেতেন। তো আমরাও সেই সুন্নত ধরে রাখতে পারি যাতে আমরা ক্ষমাপ্রাপ্ত হই। যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আলা আদুল্লুকা আলা আবু আবিল খায়ের, ও তিনি সাহাবিকে লক্ষ্য করে বলছেন যে তোমাকে কি আমি কল্যাণের দরজাগুলো বলে দেব না? তখন তিনি বললেন আসসালামু জুন্না, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, দুনিয়াতেও ঢাল, যে দাবি হচ্ছে যে আমি গুনহা পাপ লিপ্ত হব না যেহেতু আমি সিয়াম পালন করছি, তেমনি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকেও আমাকে রক্ষা করবেন। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউ নারা, আর সাদকা করা, দান খয়রাত করাটা এটা হচ্ছে কি যে এই গুনাহকে এইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে আমরা কি করব, সাদকা করব, বেশি বেশি করে সাদকা করব, রমজান মাসে আরও বেশি করে সাদকা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রোজাদার বড় আমল হচ্ছে ইফতার করানো, তো এটাও কিন্তু সাদকারই অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মান ফাত্তারা সায়মান কানা লাহু মিছলু আজরিহি গায়রু আন্নাহু লা ইনকাসু মিন আজরি সায়মে শাইআ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তো তার সব অনুরূপ সব হবে যে রোজা রাখে, লিখে সব পাবে।
তার কোন সওয়াব কমিয়ে কিন্তু নয়। তাহলে এই সাদকার কত বড় ফজিলত আমরা এখানে পাচ্ছি। তো সাদকার কারকে সওয়াব হচ্ছে অনেক বৃদ্ধি পায়, 700 গুণ থেকে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করতে পারেন রমজানে। তো এর দিকে আমরা লক্ষ্য করব, বেশি বেশি দান খয়রাত করব। তেমনি ভাবে গুনাহ পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আমরা উমরা আদায় করব। উমরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল জান্নাহ। এক উমরার পরে আরেক উমরা করলে মাঝের গুনাহ কাফফারা হয়ে যায়, মিটে যায়। তাহলে আমরা যদি উমরার সুযোগ পাই তাহলে গুনাহ খাতা maaf হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনুরূপ ভাবে আমরা পূর্ণ মাস যে সিয়াম পালন করছি, কিয়াম পালন করছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আমাদের সুসংবাদ, ফাইন্না লিল্লাহি উতাকা মিনান নারি ওয়ালাক যালিকা কুল্লু লাইলা, যে আল্লাহর প্রত্যেক রাত্রিতেই জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা রয়েছে বিশেষ লোকদের জন্য। তো আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, বঞ্চিতদের অন্তর্ভুক্ত না করেন। এই রমজানের ওসিলায় যেন আমরা সার্বিকভাবে ক্ষমা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।